বন্ধুরা বিগত দিনে উচ্চ মাধ্যমিকের আমরা বাংলা কবিতা গল্পের সাজেশন দিয়েছিলাম আজকের এই ভিডিওতে বাংলা কবিতার সাজেশন দিয়ে দেবো কোন কোন প্রশ্নগুলি কোন অধ্যায় থেকে আসবে এবং কোন চ্যাপ্টারটা আদৌ পড়তে হবে না না পড়েই তোমরা বড় প্রশ্ন কমন পেয়ে যাবে দেখার জন্য জানার জন্য অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেল আইকনে প্রেস করে অল অপশানে ক্লিক করে দেখো এই রকম ধরনের ভিডিও দেখবার জন্য আর আজকের এই ভিডিওটা শুরু করা যাক রূপনারায়ণের কুলে প্রথম কবিতা এই প্রশ্ন কবিতা থেকে যে প্রশ্নগুলো আসবে রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম কে জেগে উঠলেন জেগে ওঠার আসল অর্থ কবিতাটির মধ্যে কীভাবে প্রকাশিত হয়েছে তা বুঝিয়ে দাও জানিলাম এ জগৎ স্বপ্ন নয় রূপনারায়ণের কুলে কবিতায় অবলম্বনে কবির এই ভাবনার তাৎপর্য লেখো তিন নম্বর প্রশ্ন রক্তে রক্ষ করে দেখিলাম আপনার রূপ কবির এমন কথা বলার কারণ আলোচনা করো পরের প্রশ্ন সত্য যে কঠিন এই উপলব্ধিতে কবি কীভাবে উপনীত হলেন তা রূপনারায়ণের কুলে কবিতা অবলম্বনে লেখো আমৃত্যু দুঃখের তপস্যা এই জীবন জীবনকে দুঃখের তপস্যা বলে কবি মনে করেছেন কেন আলোচনা করো রূপ এল কুলে কবি কবিতাটি নামকরণের সার্থকতা আলোচনা করো বা বিচার করো শিকার কবিতা থেকে যে প্রশ্নগুলো আসবে জীবনানন্দ দাসের শিকার কবিতাটিতে প্রাকৃতিক রূপ অপরূপ সৌন্দর্য ও মানুষের হৃদয়হীন কদর্যতার যে প্রকাশ ঘটেছে তা নিজের ভাষায় আলোচনা করো শিকার কবিতায় কবি জীবনানন্দ দাসের যে মানসিক বৈশিষ্ট্যের প্রকাশ ঘটেছে তা বিশ্লেষণ করো শিকার কবিতায় ভোর এর সৌন্দর্য ও পরিবেশ কীভাবে বাহি হয়ে উঠেছে ব্যাখ্যা করো ফুলের মতো লাল আগুন কবি এখানে কোন মোরক কোন আগুনের কথা বলেছেন এ আগুন সম্পর্কে কবির ভাবনার পরিচয় দাও এই ভোরের জন্য অপেক্ষা করেছিল কে অপেক্ষা করেছিল তার পরিণতি কি হয়েছিল শিকার কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো পরবর্তী ঘটনার বিবরণ করো মহার দেশ হচ্ছে পরবর্তী কবিতা সেখান থেকে প্রথম প্রশ্ন আসবে গলিত শোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ এই লাইনটা থেকে প্রশ্ন আসতে পারে আসতে পারে আরও আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায় আসতে পারে কিসের কথা বলা হয়েছে এইগুলোর এমন পরিস্থিতিতে কবির মনে এমন ভাবনার উদয় হয়েছে কেন ঘটনাটার ব্যাখ্যা করো অনেক দূরে আছে মেঘ মদির মহুয়ার দেশ কবিতা অবলম্বনে মেঘ মদির মহুয়ার দেশ এর সৌন্দর্য ও তাৎপর্য বিশ্লেষণ করো আমার ক্লান্তির ওপরে ঝরুক মহুয়ার ফুল নামুক মহুয়ার গন্ধ আমার বলতে কাদের কার কথা বলা হয়েছে এমন কামনার কারণ কি মহুয়ার দেশ কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো ক্রন্দরতা জননীর পাশে এখান থেকে প্রথম প্রশ্ন আসতে পারে কেন তবে লেখা কেন গান গাওয়া কেন তবে আঁকা আঁকি ক্রন্দরতা জননীর পাশে কবিতায় কবির এই মানসিকতার প্রকাশ কীভাবে ঘটেছে তা লেখো ক্রন্দরতা জননীর পাশে কবিতায় কবি জননীকে ক্রন্দরতা বলেছেন কেন এই পরিস্থিতিতে কবি কি করা উচিত বলে মনে করেছেন পরের প্রশ্ন ক্রন্দরতা জননীর পাশে কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো তারপরের প্রশ্ন কবিতায় জাগে আমার বিবেক আমার বারুদ আম বিস্ফোরণের আগে কবিতা অবলম্বনে উদ্ধৃতাংশটির তাৎপর্য বিশ্লেষণ করো বন্ধুরা প্রতিটি কবিতায় একটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নামকরণের সার্থকতা বিচার করো প্রতিটি কবিতার সেটা কিন্তু অবশ্যই পড়ে যাবে প্রতিটি কবিতায় গমন দিলাম এবং তোমাদেরকে আরেকটা কথা বলি আরও একটি কবিতা রয়েছে আমি দেখি এবছর পড়ানো পড়ো না যেগুলি দিয়েছি শুধু সেইগুলোই পড়ো আমি দেখি কবিতাটির কোনো প্রশ্ন উত্তর করতে হবে না এই কবিতাগুলো থেকে যেটুকু দিয়েছি টেস্ট পরীক্ষায় আপাতত তোমাদের কমন অবশ্যই আসতে চলেছে ফাইনালেও সেম আশা করি বন্ধুরা তোমরা এই সাজেশানটি পেয়ে খুব উপকৃত হয়েছো নেক্সট ভিডিওতে আমরা অন্য বিষয়ের সাজেশান আনবো তার জন্য অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাতে হবে এবং অবশ্যই তোমরা সাপোর্ট করো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো শুভ ক্লাসেস ইউটিউব চ্যানেলটি